আলিশানকে ঘিরে বেশ ভিড় মানুষের, কেউ ছবি তুলছেন আবার কেউ চাইছেন ছুঁয়ে দেখতে। বলছিলাম ক্যাটেল এক্সপোতে অংশ নেওয়া চাটগাঁয়া অ্যাগ্রোর বিশাল দীর্ঘদহী কালো রঙের শার্টটির কথা। খুব মেজাজি প্রকৃতির এই শার্টটি র্যাম্প ওয়াকের সময় একাই যেন মাতিয়ে তুলেছিল এক্সপোতে অংশ নেওয়া দর্শনার্থীদের। শুক্রবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো আয়োজিত ক্যাটেল এক্সপোতে অংশ নেওয়া বিভিন্ন খামারের গরুগুলোকে মঞ্চের মধ্যে র্যাম্প ওয়াল্কের মতো করে হাঁটানো হয়। এবারের এক্সপোতে 38টি খামারের বিভিন্ন জাতের 100টি গরু অংশ নেয়। দ্বিতীয়বারের মতো আয়োজিত ক্যাটেল এক্সপোতে আলিশান, ব্ল্যাক টাইগার, মেসি, বিগশো, গ্রেট শাহিওয়াল সহ এমন নামের বেশ কিছু বড় আকারের গরু গিরে দর্শনার্থীদের আগ্রহ ছিল অনেকটা বেশি। এবারের এক্সপোতে ব্রাহামাস, রেড সিন্ধি, হলিস্টন ক্রস, শাহিওয়াল ও দেশাল সহ উন্নত জাতের বিভিন্ন গরু প্রদর্শিত হয়। চট্টগ্রামে এমন ব্যতিক্রমধর্মী আয়োজনে পুরো প্রদর্শনী স্থল ঘিরেই উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। এমন আয়োজনে বেশ খুশি চট্টগ্রামের গরু প্রেমীরা। অসাধারণ, খুবই ভালো লাগছে। গতবারও দেখেছি, এবারও এসেছি। এই ধরনের উদ্যোগের জন্য আমরা যারা এই ধরনের এই প্রোগ্রামটা করছে আমরা প্রত্যেককে অভিনন্দন জানাই। বাচ্চাকে নিয়ে আসছে, এটা হচ্ছে মানে অনেক বড় একটা ব্যাপার। ফার্স্ট টাইম বাচ্চাকে নিয়ে ল্যাম্প শো দেখতে আসলাম। এরিয়ার পোলাবেন অনেক গরু পাগল, গরু পছন্দ করি, এটা দেখতে পেলে আমরা অনেক খুশি আনন্দিত। এদিকে কোরবানির আগে হাটছাড়া নিজেদের খামারের গরুগুলো এমন ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে প্রদর্শিত করতে পারাই বেশ খুশি তরুণ উদ্যোক্তারা। আসলে এটা আগ্রহ প্রকাশ করেছে আমার ছেলে। সে প্রায় আজকে থেকে 4 বছর আগে থেকে আমি এই ফার্মটা করে দিয়েছি তাকে। সে উৎসাহিত হয়ে সে ফার্মটা করেছে। তবে এর মধ্যে একটা জিনিস যেটা দেখলাম, বর্তমান সমাজে ছেলেরা অসুস্থ দিকে চলে যাচ্ছে, বিশেষ করে নেশা জাতীয়। এখন অনেকে দেখলাম এই ফার্মের মধ্যে, তাদের মাথাটা ফার্মের মধ্যে, মানে গরু ফার্ম বলেন, মুরগির ফার্ম বলেন, হাঁস যে কোনো ফার্ম বলেন, এর মধ্যে রাখলে মানুষ এই ছেলেরা বাচ্চারা সঠিক পথে থাকবে। গতবারের চেয়ে এবারে দেখছি এরা নাকি 20,000 মতো টিকিট করেছিল, 50 টাকা, এদের টিকিট শেষ হয়ে গেছে। তাহলে 20,000 টিকিট শেষ হওয়া মানে আরও বাইরে অনেকে ঢুকতে পারতেছে না। এটা চট্টগ্রামের জন্য আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর যে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত করেছেন তার একটা অংশ এটা। এই দিনটা আমাদের 1 বছর ওয়েট করে আসে সব গরু প্রেমিকদের। আমরা আসছি চাটগাঁয়া গ্রুপ থেকে, এখানে আমাদের ব্ল্যাক আলিশানকে নিয়ে আসছি আর একটা সিপি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। মূলত চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের খামারি পেশায় আরো উৎসাহী করে তুলতে এমন আয়োজন বলছেন এক্সপোর এই আয়োজক। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মকে এই সেক্টরে আনা। আপনারা সকলে জানেন যে আমরা যেরকম করে গবাদি পশু আগে আমরা লালন পালন করতাম, তার থেকে আমরা আরও অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করছি। এখন খামার আরও অনেক অ্যাডভান্স হয়েছে। যারা শিক্ষিত যুবক আছে সেই শিক্ষিত যুবকদেরকে আমরা এই এই ক্যাটেল সেক্টরের মধ্যে ইনভলভ করবার জন্য, বাংলাদেশকে আমিষে এবং দুগ্ধের মধ্যে স্বয়ংসম্পূর্ণ করবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। দেশের অর্থনীতির পাশাপাশি কৃষিখাতে অবদান রাখায় চট্টগ্রামের শিক্ষিত তরুণদের সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনেরা। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার পরামর্শ দেন তারা। শিক্ষিত তরুণরা কৃষির সাথে সম্পৃক্ত হোক, বিশেষ করে কৃষির যে উপখাত, ফিশারি, পোলট্রি, ডেয়ারি। আজকে এটা দেখে খুবই ভালো লাগছে যে বাইরের থেকে লেখাপড়া করা ফিরে এসে দেশে তারাই এই এই সমস্ত খামারগুলোর সাথে যুক্ত হয়েছে। এটা খুব ইন্সপায়ারিং এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এদের হাত ধরে ডেইরি বা আমাদের এই যে মিট খাতটা অনেক দূরে গিয়ে যাবে। ক্যাটেল এক্সপোতে এত লোকের সমাগম হবে আমি আমি নিজেও কল্পনা করতে পারি। আমি এখানে এসে দেখে নিজে হতবাক হয়ে গিয়েছি। তা আমি এটা থেকে আমি নিজেও উৎসাহ বোধ করছি। শুধু যারা এই উদ্যোক্তা তারা শুধু নয়, এবং এইটা একটা জিনিস আমি আমার যেটা ধারণা নতুন আমাদের যুবকদের, যারা শিক্ষিত যুবক তাদেরকে কিন্তু উৎসাহিত করবে। দিনব্যাপী এই মেলায় সেমিনার, গরু প্রদর্শনী, ক্যাটল ফ্যাশন শো ও খামারিদের সম্মাননা প্রদান সহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে দর্শনার্থীরা। আরাফাত কাদের, বাংলাধারা, চট্টগ্রাম।